পুরুলিয়া জেলা জয়পুর ব্লক রপ পঞ্চায়েতের রপ প্রাথমিক বিদ্যালয়টি নাম মাত্র রয়েছে। এই স্কুলে ছাদ ভেঙে পড়ার কারণে 3 মাস ধরে বাইরে শিব মন্দিরে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। আমি অন্নপূর্ণা কুমারী আর এ হলো আমার সমুদায়। আমাদের এই স্কুল বিল্ডিংটি 1976 সালের কাঁচা পাকা বিল্ডিং, যার 3টি রুম আছে, 1টি আদার্স রুম আছে, রান্নাঘর নাই। বিল্ডিংটাতে দেওয়াল এবং সম্পূর্ণ জীর্ণ, দেওয়ালগুলো ফেটে গেছে, জল শক করে, ঢালাই থেকেও শক করে। বিদ্যালয় নাম্বার 9। এই বিদ্যালয়ে 4 জন শিক্ষক এবং 74টি ছাত্রছাত্রী রয়েছে। বিদ্যালয়টি ভেঙে পড়ায় পাশেই 1টি শিব মন্দিরে পড়াশোনা করতে বাধ্য হয়। শিব মন্দিরে পুজো পাঠের সময় পড়াশোনার ক্ষতি হয়। সামনে গরমের দিন পড়ছে, গরম হাওয়া বয়, সেই সময় এই খোলা জায়গায় পড়াশোনা করা অসম্ভব। কিছুদিন আগে হঠাৎ ছাতের রূপ ধসে পড়ায় শিক্ষক এবং শিক্ষকরা কোনো রকম প্রাণরক্ষা পায়। ছাত্রছাত্রীরা বারান্দায় রুমে বসত, সেখানে বারান্দারও একটা চাপ পড়ে যাওয়ায় বর্তমানে আমরা স্কুলে বাইরে শিব মন্দিরে ছাত্রছাত্রীকে বসাই, পঠন পাঠন করাই। জমি কম থাকার কারণে শৌচালয় এবং রান্নাঘর তৈরি করা যায় নেই, তাই প্রধান শিক্ষক মহাশয় জানালেন স্কুলটি ভাঙিয়ে নতুন ঘর তৈরি করতে গেলে প্রয়োজনীয় জমি পাওয়া যাবে। সে বিষয়টা উদ্যতনকে এর আগেও জানিয়েছি, এবারও জানিয়েছি, এসআই এবং বিডিও সাহেব এটা দেখে গেছেন, ওনারা এই কাজটা উদ্যোগ নিয়েছেন। ওনারা বলেছেন যতটা সম্ভব হয় আমরা এটা রিপেয়ারিংয়ের কাজ করি। আমি চাই এই স্কুলে নতুন বাড়ি, শৌচালয় এবং রান্নাঘর তৈরি করা হোক। এই জন্য আপনারা স্কুল ইন্সপেক্টর সুজয় বসুর ফোন নম্বর 92 33 36 88 02 ফোন করে তাদেরকে অনুরোধ করুন। আমি অন্নপূর্ণা কুমারী, পুরুলিয়া জেলা পশ্চিম বেঙ্গল থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।